हेलो गाइस, वेलकम टू माय चैनल रान्ना बाटी। आज के रेसिपी होलो कोल्ड कॉफी। बाड़ी ते कोल्ड कॉफी खेती इच्छा करले आपनारा किन्तु खूब सहजे कोल्ड कॉफी बनिए फेलते पारबेन। कोल्ड कॉफी बनानोर जोन्नो फोमिंग क्रीम बनानोर पद्धति सह आमी आपनादेर साथे आज के शेयर करब। चलुन ताहले आर देरी ना करे आजकेर भिडियोटी शुरू करा जाक। कोल्ड कॉफी बनानोर जोन्नो आमी प्रथमेई निये निएछि एक पैकेट कॉफी। कॉफीटा आमी एकटा मिक्सिं जारे निये निच्छि। কফিটা আমার মিক্সিং জারে নিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর দিচ্ছি আমি এর মধ্যে চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। আমি এখানে এক প্যাকেট কফিতে 4 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমার প্রায় নিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এটা পেস্ট করে নেব। চিনি আর কফিটা আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এরপর দিচ্ছি আমি এর মধ্যে কিছুটা বরফ। বরফ দেওয়ার পর আমি আরো কিছুক্ষণ পেস্ট করতে থাকব যতক্ষণ না একটা ফোমিং টেক্সচার না আসছে। প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে কিন্তু খুব ভালোভাবে এটা গ্রাইন্ড করতে হবে যতক্ষণ না একটা ফোমিং টেক্সচার না আসছে। এখনো আসেনি, তাই আমি আরো কিছুক্ষণ পেস্ট করতে থাকব। দেখুন আমার একটা ফোমিং টেক্সচার চলে এসেছে। এরপর আমি এটা দিয়ে কোল্ড কফি তৈরি করব। আপনারাও কিন্তু বাড়িতে খুব সহজে এইভাবে ফোমিং ক্রিম বানিয়ে ফেলতে পারবেন। আমি এখানে আপনাদের দু রকমের কোল্ড কফি বানিয়ে দেখাবো। প্রথমটা আমি দেখাচ্ছি। কোল্ড কফি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটা গ্লাস। গ্লাসের মধ্যে আমি দিচ্ছি কিছুটা বরফ। বরফ দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ফোমিং ক্রিম। ক্রিমটা আমার প্রায় দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর আমি দিচ্ছি এর মধ্যে দুধ। দুধটা আমার প্রায় দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে আরো কিছুটা ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটা দিয়ে দেওয়ার পর আমি নিয়েছি একটা ছাঁকনি আর নিয়েছি কিছুটা কফি পাউডার। এরপর আমি ছাঁকনির সাহায্যে এইভাবে কোল্ড কফির উপরে একটু ডেকোরেট করে দিচ্ছি। আর আমার ফার্স্ট কোল্ড কফি কিন্তু একদম রেডি। এরপর আমি আপনাদের সাথে আরো একটা কোল্ড কফির ডেকোরেশন শেয়ার করছি। তার জন্য আমি প্রথমে নিয়েছি একটা গ্লাস। গ্লাসের মধ্যে আমি নিচ্ছি কিছুটা বরফ। বরফ নেওয়ার পর আমি এর মধ্যে দিচ্ছি দুধ। দুধ দেওয়ার পর আমি এর উপরে দিয়ে দিচ্ছি ফোমিং ক্রিম। ক্রিমটা আমার প্রায় দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর আমি দেবো এর মধ্যে কফি আর দুধের মিক্সচার। কফি আর দুধের মিক্সারটা আমি তৈরি করে নিয়েছিলাম, এটা আমি এর মধ্যে ডেকোরেট করে দিচ্ছি। এর উপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কফি পাউডার। আর আমার সেকেন্ড কোল্ড কফির ডেকোরেশনও কিন্তু একদম রেডি। এই গরমে আপনারাও কিন্তু খুব সহজেই বাড়িতে এই রেসিপিগুলি ট্রাই করতে পারেন। আমার আজকের এই কোল্ড কফির রেসিপিগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।